এবার পাবেন সরাসরি 15,000 টাকা। হ্যাঁ, মোদী সরকারের একটি বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে মহিলাদের জন্য। নরেন্দ্র মোদী সরকার একটি প্রকল্প ঘোষণা করেছেন যেখান থেকে সরাসরি 15,000 টাকা পাওয়া যাবে। কি এই প্রকল্প, কারা আবেদন করতে পারবেন, কিভাবে এই সুবিধা পাওয়া যাবে, কি শর্ত রয়েছে, সবটা আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাদের করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন, আর ভিডিওকে অবশ্যই লাইক করে জনস্বার্থে অন্যদের সাথেও শেয়ার করে দেবেন। চলুন তবে এখন আপনাদের মোদী সরকার মানে কেন্দ্র সরকারের নতুন এই ঘোষণা সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। জেনে রাখুন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেশের মহিলাদের স্বনির্ভর করার জন্য নানা ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে বিশেষ করে মহিলাদের লক্ষ্য রেখে একটি বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে যেখান থেকে এই 15,000 টাকার সুবিধা পাবেন। কিভাবে পাবেন দেখুন, মোদী সরকার বাজেটে মহিলাদের জন্য ঘোষণা করেছে যে সমস্ত মহিলারা 2 লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবেন তারা এই 15,000 টাকা পাবেন। 2 লক্ষ টাকা না জমাতে পারলে 15,000 টাকার কম পাবেন, তবে 2 লক্ষ টাকা সর্বাধিক জমাতে পারলে সেক্ষেত্রে কিন্তু 15,000 টাকার সুবিধা, বাড়তি 15,000 টাকা পাবেন। কিভাবে পাবেন, কতদিনের মধ্যে পাবেন দেখুন, 2 বছরের মধ্যে কিন্তু এই 15,000 টাকা পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন স্কিম নিয়ে আসা হয়েছে, সেটির নাম রাখা হয়েছে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। আবারও নামটি জেনে রাখুন, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। একটি সার্টিফিকেট কেন্দ্র সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে যেখান থেকেই এই 15,000 টাকার সুবিধা পাবেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য যে সেভিং স্কিমটি লঞ্চ করা হয়েছে তার অন্তর্গত 2025 পর্যন্ত এই স্কিম বৈধ থাকবে আপাততভাবে। এবারে বাজেট অনুযায়ী বাজেটে ঘোষণা করা হয়েছে 2025 সাল পর্যন্ত, মানে এই যে স্কিম চালু করা হয়েছে তা কিন্তু আগামী 2 বছরের জন্য ভ্যালিড থাকবে। এই 2 বছরের জন্য সর্বাধিক 2 লক্ষ টাকা সঞ্চয় করতে পারবেন কোনো মহিলা। তাই আপনি যদি 2 লক্ষ টাকা সর্বাধিক সঞ্চয় করে রাখেন সেক্ষেত্রে আপনাকে সুদ দেওয়া হচ্ছে 7.5%, অর্থাৎ 7.5% সুদ দেওয়া হচ্ছে। তাহলে আপনি পেয়ে যাবেন 15,000 টাকা 2 বছর যদি আপনি রাখেন। সেক্ষেত্রে দেখুন আপনি 15,000 টাকা 2 লক্ষ টাকার ওপরে 15,000 টাকা অতিরিক্ত পাবেন সুদ হিসাবে। আরও জেনে রাখুন, এই প্রকল্পের বিশেষ সুবিধা হচ্ছে এখানে কিন্তু কোনো ট্যাক্স লাগবে না, কর দিতে হবে না। তাই আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার যদি কিছু টাকা রোজগার করার সামর্থ্য থেকে থাকে, আর আপনি যদি জমাতে পারেন এই 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার কমও আপনি জমাতে পারবেন, তবে আপনি যদি 2 লক্ষ টাকার কম জমাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম সুদ পাবেন। নচেত আপনি যদি সর্বাধিক কষ্ট করে 2 লক্ষ টাকা একবার রেখে দেন, তবে 2 বছরের মধ্যে কিন্তু আপনি 15,000 টাকা বাড়তি পেয়ে যাবেন। যাই হোক, এই খবর জেনে আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের সাথেও জানিয়ে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।